ওকে, আজকে আমরা শিখব হচ্ছে কি স্যার? আজকে আমরা শিখব হচ্ছে ফেসবুক অকশন, ঠিক আছে? ফেসবুক অকশন শুনবো আজকে আমরা, সরি আমার ক্লাসগুলো একটু বোরিং, হ্যাঁ পড়াশোনাটা বেশি হয় আমার ক্লাসগুলো, বুঝেছেন? কিন্তু আপনাকে পড়াশোনা করার অভ্যাস থাকতে হবে, সমস্যা নাই স্যার, আমাদের পড়াশোনা করার অভ্যাস হ্যাঁ আছে। একটু পড়াশোনাটা বেশি হবে আমার ক্লাসে, লেখাপড়াটা বেশি হবে, লেখাপড়া একটু বেশি করে করতে হবে। ওকে, আজকে আমরা শিখবো হচ্ছে ফেসবুক অকশন, লিখে নিই। কিসের কিসের কাজ করছেন? স্কেচ প্যাড? দেখাচ্ছি, হ্যাঁ স্কেচ প্যাড। এটা তো আমাদের কাজে লাগবে। আপনাদের না এখন কাজে লাগবে না, এটা একটা টুল, একটা স্কেচ স্কেচ আইডো। ওকে, ফেসবুক অকশন মানে কি ফার্স্ট আমি বলি, ফেসবুক অকশন মানে কি? একটা ব্যক্তিকে আর তিনি হলো একটা মানুষ, ঠিক আছে, যারা যে এই ব্যক্তিটা ফেসবুক চালায়, এনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইনি ফেসবুকে হচ্ছে ফেসবুক কিভাবে কাজ করে। আজকে আমরা ফেসবুক অপশনের পাশাপাশি আমরা দেখতে এটা দেখতে পারবো যে ফেসবুক কিভাবে কাজ করে। ওকে, লিখে নি হাউ টু ওয়ার্ক ফেসবুক, ঠিক আছে? ফেসবুক আমাদের যে কাজকর্ম যে করে তার কাজকর্মের সিস্টেমটা কি, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওয়ার্ক ফেসবুক, যখন আমরা ফেসবুকে কোনো অ্যাকাউন্ট করি তখন আমরা কি দিই, আমাদের নাম দিই, আমাদের ডেট অফ বার্থ দিই, তারপর গিয়ে ইমেল আইডি, হ্যাঁ ইমেল আইডি দিই, ফোন নাম্বার দিই, অ্যাড্রেস দিই, যা আছে সবকিছু, মানে আমরা অ্যাক্সেস দিয়ে দিই, তারপর আমাদের যে ফোনের যে অ্যাক্সেস আছে, কল অ্যাড্রেস আছে, যে ওই যে সরি আমাদের যে যে আমরা যে কথা বলি যে একটা যে অ্যাড্রেস মাইক অ্যাড্রেস এটা অ্যাক্সেসটা ওটা দিয়ে দিই, যাতে ফেসবুক আমাদের সবসময় ট্র্যাক করতে পারে, সেসব অপশনগুলো আমরা দিয়ে দিই। দেওয়ার পর তো ফেসবুক আমাদের কি করে, আমাদের থেকে সমস্ত ইনফরমেশন যা আছে সে নিয়ে নেয়, নিয়ে নেওয়ার পরে তখন আমরা ফেসবুকের মধ্যে বিভিন্ন মানে জিনিসে মানে বিভিন্ন পেজের লাইক করি, যখন খেলা চলে তখন আমরা খেলার পেজ গুলোকে লাইক করি, মানে প্রতিটা ব্যক্তি, যখন আমরা আমাদের যে এক একজন ব্যক্তি ফেসবুক চালায়, ফেসবুকের মধ্যে এক এক রকমের ইন্টারেস্ট, প্রতিটা মানুষ ভিন্ন, আমাদের প্রতিটা মানুষের ভিন্ন, যেমন আমাদের প্রতিটা মানুষের ইন্টারেস্টও ভিন্ন। আপনি দুখানা মোবাইল নেবেন, দুখানার মধ্যে দুখানা মানুষের ফেসবুক আপনি যদি স্ক্রল করেন দেখবেন যে দুজন ব্যক্তি দেখবেন ইন্টারেস্ট দেখবেন ভিন্ন, একজন মানুষের কাছে দেখবেন একরকমের মানে জিনিস আসছে, একরকমের যে মানে আসছে, আরেকজন মানুষের কাছে মানুষের কাছে দেখবেন আরেক রকমের জিনিস আসছে। কেউ দেখা গেলো খেলা পছন্দ করে, যে খেলা পছন্দ করে সে তখন কি কি যে খেলার খেলোয়াড়ের যে পেজ গুলো আছে, খেলার যে পেজ গুলো আছে সেখানে গিয়ে পেজে লাইক করে, সেসব ওয়েবসাইটের মধ্যে যায়, সেটা পেজ গুলোর মধ্যে যায়, খেলোয়াড়দের যে প্রোফাইল গুলো আছে সেই প্রোফাইল গুলো ঘাঁটে, সেখানে লাইক করে, তো সেটা সে ব্যক্তিটা খেলোয়াড় মানে যে পছন্দ করে। আবার দেখা গেলো কোনো মানুষ দেখা গেলো রান্না করতে পছন্দ করে, সে দেখা গেলো রান্না করার যে পেজ গুলো আছে সেই পেজ গুলোর মধ্যে যায়, তারপর রান্না করার যে যে ব্যক্তিগুলো রান্না করে যে সেলিব্রিটি আছে তাদের প্রোফাইল গুলো ঘাঁটে, লাইক করে, ফলো করে, কমেন্ট করে। এইসব যে আমাদের যে অ্যাক্টিভিটি, আমরা যে যেসব অ্যাক্টিভিটি গুলো ফেসবুকের ওপর করি, এইসব অ্যাক্টিভিটির ওপর নির্ভর করে ফেসবুক আমাদেরকে একটা ক্যাটাগরির মধ্যে ফেলে। তখন ফেসবুক ভাবে যে এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা ট্রাভেল পছন্দ করে, ট্রাভেলের পেজে পেজের উপর যায়, তার মানে হচ্ছে এই ব্যক্তিটার বিহেভিয়ারটা হলো ট্রাভেল টাইপের,
মানে এইসব অ্যাক্টিভিটি দেখে ফেসবুক আমাদের একটা আমাদের বিহেভিয়ারটাকে বোঝে, মানে আমাদের ইন্টারেস্টটাকে বোঝার চেষ্টা করে, বুঝতে পেরেছেন? এটা হলো ফেসবুকের কাজ। ফেসবুকের যে রোবট আছে, সেই রোবটটা আমাদের ইন্টারেস্ট, আমাদের বিহেভিয়ারটাকে বোঝার চেষ্টা করে যে আমরা ফেসবুকে কি করছি, আমরা যে গল্প গুজব করছি, আমরা কোন রিলেটেড গল্প গুজব করছি, আমাদের আমরা যখন কোনো বন্ধুর সাথে কথা বলছি, সে কথা বলার মধ্যে কোন কোন কিওয়ার্ড গুলো ইউজ করছি, কোন কোন কথাগুলো ওয়ার্ড গুলো ইউজ করছি, তারপর গিয়ে আমরা যখন ফেসবুকে কোনো ভিডিও দেখছি, সেই ভিডিওর মধ্যে কি কি টাইপের ভিডিও দেখছি, আমরা যখন ফেসবুকের মধ্যে কোনো প্রোফাইল ঘাঁটছি, কি কি টাইপের প্রোফাইল ঘাঁটছি, এইসব সমস্ত কিছু ফেসবুক আমাদেরকে ট্র্যাক করে। ট্র্যাক করার পর ফেসবুক আমাদেরকে একটা ক্যাটাগরির মধ্যে ফেলে। তখন ফেসবুক বলে যে এই যে লোকটা, এই লোকটা রান্না কুকিং পছন্দ, জন্য এই লোকটা সবসময় রান্নার ভিডিও দেখে, এবং যারা যারা রান্নার সেলিব্রিটি আছে তাদের তাদের মানে প্রোফাইল গুলো ঘাঁটে, তাদের তাদের সেখানে কমেন্ট করে, তার মানে এই ব্যক্তিটা হলো বিহেভিয়ার হলো এই টাইপের গেল। আর একজন ব্যক্তি খেলা পছন্দ করে, সে দেখা গেলো খেলার ভিডিও দেখে ফেসবুকে, তারপর গিয়ে খেলা বিষয়ক যে খেলোয়াড়রা আছে তাদের প্রোফাইল যায়, প্রোফাইলে গিয়ে লাইক করে, তাদের কমেন্ট করে, তখন ফেসবুক ভেবে না যে এই ব্যক্তিটা হলো এরকম টাইপের তার বিহেভিয়ার। সে যখন ফেসবুকের মধ্যে এরকম টাইপের বিহেভিয়ার, সে হলো খেলাটাকে পছন্দ করে গেল। কেউ দেখলো ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে যারা কাজ করে, তারা দেখবে যে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন পেজে গিয়ে সে করে কমেন্ট করে, সেখানে জয়েন হয়, বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এর গ্রুপে জয়েন হয়, জয়েন হওয়ার পর সেখানে সেইখানে গিয়ে ওখানে সে কমেন্ট করে, তারপর কোনো পোস্ট শেয়ার করে, তারপর বিভিন্ন ডিজিটাল মার্কেটিং যে গুরুরা আছে তাদের তাদের প্রোফাইলে যায়, প্রোফাইলে গিয়ে সেখানে লাইক করে, কমেন্ট করে, তখন ফেসবুক ভাবে যে এই ব্যক্তিটা হলো এই মার্কেটিং রিলেটেড ক্যাটাগরিতেও পড়ে, তারা মার্কেটিং রিলেটেড বস্তু মানে জিনিস মানে পছন্দ করে, এর বিহেভিয়ারটা হলো এরকম। টোটাল এই বিহেভিয়ারটা ফেসবুক হলো আমাদের কন্ট্রোল করে। কন্ট্রোল করার পর ফেসবুকের যে অ্যাড সিস্টেম আছে, যে মার্কেটিং সিস্টেম আছে, সে মার্কেটিং সিস্টেমটা টোটাল হচ্ছে এইটার উপর দিয়ে বেস করে চলে, মানে আমাদের বিহেভিয়ারের উপর মানে বেস করেই চলে, মানে আমরা ফেসবুকে কি করছি সেটার উপর ডিপেন্ড করেই চলে, এছাড়া আদার্স কিছু না। দেখবেন যখন আমরা ফেসবুক যখন আমরা শুরু করি, ফেসবুক যখন 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 আমরা ফেসবুক চালানো শুরু করি, অ্যাপটাকে যখন ওপেন করি, তখন দেখবেন আমাদের কোনো হুঁশ থাকে না। দেখবেন কোথা দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বেরিয়ে গেল, দেখবেন কোনো হুঁশ থাকে না। বলেন তো কারণটা কি? কারণটা হলো এই যে ফেসবুক আমাদের সামনে সব সময় আমরা যেটা পছন্দ করি সেই জিনিসগুলো দেখায়, কখনোই আমরা যেটা অপছন্দ করি সেই জিনিস দেখাবে না। কেন দেখাবে না? যদি আমরা অপছন্দ করি এমন জিনিস যদি ফেসবুক আমাদের সামনে দেখায়, তাহলে আমরা ফেসবুক ঘাঁটাটা বন্ধ করে দেব, ফেসবুক আমরা স্ক্রল করা বন্ধ করে দেব। আমরা যেটা পছন্দ করি সেটা যদি আমাদের সামনে দেখায়, তখন আমরা বেশি বেশি করে ফেসবুকের মধ্যে সময় পার কাটাবো, বেশি বেশি করে ফেসবুকের মধ্যে আমরা আরো টাইম দেব। কারণ আমাদের পছন্দ জিনিসকে দেখাচ্ছে বলে কি হচ্ছে, আমাদের ভালো লাগছে। আমি খেলা পছন্দ করি, যখন আমি ফেসবুকে যখনই ওপেন করি অ্যাপটাকে, তখন আমার সামনে বিভিন্ন খেলা রিলেটেড বিভিন্ন ধরনের কন্টেন্ট আমার সামনে আসে, বিভিন্ন ওখানে অমুক জায়গায় খেলা হচ্ছে, তার লাইভ ভিডিও আসছে, অমুক জায়গায় একটা খেলা করতে একটা পোস্ট হয়েছে সেটা আসছে, অমুক জায়গায় একজন দেখে 6 মেরেছে সে 6-এর ভিডিওটা আসছে, ছক্কা মারা ভিডিওটা আসছে। তো এইসব আসলে কি হবে যে আমি আমার আমি তো খেলা ভালোবাসি, মানে খেলাটাকে আমি পছন্দ করি, তার মানে আমার সামনে যদি খেলা রিলেটেড কোনো যদি বিষয় আসে, অবশ্যই আমি সেটার প্রতি সেটাকে আমি দেখবো, মনোযোগ দিয়ে দেখবো, অনেকক্ষণ টাইম দিয়ে দেখবো। ফেসবুক তখন কি, ফেসবুক হচ্ছে আমাদের সামনে সবসময় সেটাই আনে যেটা আমাদের পছন্দ হয়। ধরুন আপনার হচ্ছে আপনার যে আপনাদের 1000টা বন্ধু আছে, আমরা ফেসবুকের মধ্যে টোটাল 5000টা বন্ধু বানাতে পারি। ধরুন আপনার 1000টা বন্ধু আছে, এবার আপনার কাছে একটা খুব সুন্দর একটা ফানি ভিডিও এসছে, মজার একটা মানে ভিডিও এসছে, আপনি সেটা করলেন কি, সেটাকে আমি আপনি পাবলিশ করলেন আপনার ফিডের মধ্যে, তাহলে কি হবে? প্রথমে যে আপনার যে বন্ধুরা আছে তারাই তো আপনার আপনার নোটিফিকেশন পাবে যে আমি আপনি আপনার ফিডের মধ্যে এই একটা ভিডিও পাবলিশ করেছেন। এইখানটা পয়েন্টটা শুনুন, যে সবাই নোটিফিকেশন পাবে কিন্তু সবাই কি নোটিফিকেশন পাবে না। আপনার যে 1000টা বন্ধু আছে, সেই বন্ধুর মধ্যে আপনি একটা ফানি ভিডিও পোস্ট করলেন, তাই বলে সবাই নোটিফিকেশন পাবে না, সবার কাছে ভিডিওটা যাবে না। কেন যাবে না? আপনার যে 1000টা বন্ধু আছে, আপনার 1000টা বন্ধুতে সে ফানি ভিডিও তো মধ্যে তো কেউ কেউ তো ওই ফানি ভিডিওটা পছন্দ করতে নাও পারে, তাই তো? তাহলে সে দেখো, যে ব্যক্তিটা ফানি ভিডিও পছন্দ করে না সেই ব্যক্তিটার সামনে ফানি ভিডিওটা যাবে না, যে ব্যক্তিটা ফানি ভিডিও পছন্দ করে একমাত্র সেই ব্যক্তিটার কাছে ফানি ভিডিও যাবে। এটা হলো ফেসবুকের নিয়ম, ঠিক আছে?
ফেসবুক হচ্ছে এরকম ভাবে কাজ করে। তাহলে ফেসবুকের কাজ আমরা বুঝতে পারলাম, ফেসবুক হলো সবসময় আমাদের ইন্টারেস্ট যে বস্তুগুলো আছে সেই ইন্টারেস্ট বস্তুগুলোকে নিয়েই ফেসবুক হলো কাজ করে। এছাড়া ফেসবুক আমাদের আমরা যেটা পছন্দ করি না সেটা নিয়ে কখন আমাদের সামনে ওপেন করে না, তাহলে আমরা ফেসবুক ঘাঁটাটা কি করতাম, বন্ধ করে দিতাম। তাহলে আমরা বুঝলাম যে ফেসবুক কিভাবে কাজ করে, কেন 1 নম্বর বস্তু। এইবার হচ্ছে আমাদের সামনে দেখি হচ্ছে এই ব্যক্তিটা, এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন ইনি একজন ব্যক্তি। এই মানুষটা দেখা গেল এখানে পাশ দিয়ে ছোট ছোট করে লিখি ডিজিটাল মার্কেটিং পছন্দ করে। ওকে, এই ব্যক্তিটা পছন্দ করলো ডিজিটাল মার্কেটিং। আবার দেখা গেলো এই ব্যক্তিটা পছন্দ করে হচ্ছে স্পোর্ট, মানে খেলা, ঠিক আছে, স্পোর্ট পছন্দ করে, খেলা পছন্দ করে। আবার দেখা গেলো এই ব্যক্তিটা দেখা গেল ফুড পছন্দ করে, ঠিক আছে, ফুড পছন্দ করে, খাবার দাবার জিনিসপত্র, এসব এসব ফুড খাওয়া দাওয়া করতে পছন্দ করে, খাবার দাবার জিনিসপত্র পছন্দ করে, ঠিক আছে। এবার দেখুন এই ব্যক্তিটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং পছন্দ করে, স্পোর্ট পছন্দ করে, ফুড পছন্দ করে, খাওয়া দাওয়া পছন্দ করে। এইবার আমাদের কি, আমাদের সামনে কি হয়, আমরা যখন ফেসবুক যখন ওপেন করি তখন আমাদের সামনে বিভিন্ন ধরনের অ্যাড আমাদের সামনে আমাদের ফিডের মধ্যে আসে। আগের দিন তো দেখিয়েছিলাম সবাইকে যে অ্যাড কিভাবে দেখা মানে আসে আমাদের সামনে, সেরকম ভাবে আমাদের সামনে আসে। এইবার প্রশ্ন হলো প্রচন্ড গরম রে, মাইকটা একটু মিউট করুন, হট করে ঠান্ডা লেগে যাবে এই সময় এত পাখা চালান। আচ্ছা মাইকটা ধুয়ে দিব, মাইকটা মিউট করুন আপনি, তো এই ব্যক্তিটা ডিজিটাল মার্কেটিং পছন্দ করে, স্পোর্ট পছন্দ করে, ফুড পছন্দ করে। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যক্তিটা ডিজিটাল মার্কেটিং পছন্দ করে, এখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে কোম্পানিটা আছে তাহলে এখানে তো এই ব্যক্তিটাকে তো একজন ডিজিটাল মার্কেটিং কোম্পানি তো এক্ষেত্রে টার্গেট করবে না। যখন আমরা যখন ফেসবুকে যখন ক্যাম্পেইন স্টার্ট করি, ক্যাম্পেইন যখন রান করি, তখন আমাদের কাজ কি থাকে, যে যে মানুষগুলোর ডিজিটাল মার্কেটিং কে ইন্টারেস্ট আমরা সেই সেই মানুষগুলোকে টার্গেট করবো, তাই তো। এবার শুধু যে আমি যে একজন ব্যক্তি যে যেহেতু এই ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টের মানুষটাকে টার্গেট করছে এমন কোনো কথা না, এখানে আমার আমার পাশাপাশি আরো 10 জন ব্যক্তি নাকি টার্গেট করছে, তাই তো। মার্কেটে যে আমার যে একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি আছে এমন কোনো কথা না, মার্কেটে তো আরো তো 10 জন মানুষ ডিজিটাল মার্কেটিং কোম্পানি চালায়, ডিজিটাল মার্কেটার। তাহলে এই ব্যক্তিটা যে পছন্দ ডিজিটাল মার্কেটিং, তাহলে আমার পাশাপাশি আরো 10 জন মানুষ এই ব্যক্তিটাই কি করছে, অ্যাড দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডিজিটাল মার্কেটিং গেল, এবার স্পোর্টস এর ক্ষেত্রে আছে, ধরুন হচ্ছে যে স্পোর্টস এর ক্ষেত্রে কি হয়, এই ব্যক্তি যখন স্পোর্টস পছন্দ করে তাহলে স্পোর্টস এর যে সামগ্রী গুলো আছে, যেমন হচ্ছে ব্যাট বল হেলমেট প্যাড, ঠিক আছে, গ্লাভ, তো এইসব যে কোম্পানি গুলো আছে ফুটবল, এইসব যে কম্পিউটার জার্সি টার্সি এইসব যে কোম্পানিরা আছে, তো যখন দেখবে যে এই ব্যক্তিটা স্পোর্টস পছন্দ করে তাহলে এইসব যে স্পোর্টস এর কোম্পানিরা আছে তখন এই ব্যক্তিটাকে টার্গেট করার চেষ্টা করবে। কেমন চেষ্টা করবে, কারণ এই ব্যক্তিটা স্পোর্টস পছন্দ করে বলে এই স্পোর্টস কোম্পানিটা এই ব্যক্তিটাকে টার্গেট করার চেষ্টা করবে। টার্গেট করে কি করবে, দেখবে যে যদি আমরা টার্গেট করি বাই চান্স থাকে, চান্স থাকবে যে এই ব্যক্তিটা আমাদের থেকে কোনো প্রোডাক্ট কিনতে পারে, কারণ যে ব্যক্তিটা স্পোর্টস পছন্দ করে তাই। তাহলে এখানে প্রশ্ন আসছে কি, এখানে প্রশ্ন আসছে যে শুধু যে একজন স্পোর্টস কোম্পানি যে এটাকে টার্গেট করবে এমন কোনো কথা না, একসাথে অনেকজন স্পোর্টস কোম্পানি এনাকে টার্গেট করবে। আবার ফুড কোম্পানির ক্ষেত্রে একই, যে একজন ফুড কোম্পানি যে এনাকে টার্গেট করবে এমন কোনো কথা না, অনেকজন ফুড কোম্পানি এখানে টার্গেট করবে, ঠিক আছে। তো এইবার হলো মেন কোশ্চেন আছে, মেন প্রশ্ন হলো যে টার্গেট তো এখানে একজন বাদে অনেকজন করবে, তাহলে ফেসবুক এ ব্যক্তির সামনে কার অ্যাড দেখে শো করবে, সেটা হলো মেন প্রশ্ন, বুঝতে পেরেছেন।
যে এখানে 10 জন যদি ডিজিটাল মার্কেটের একটা টার্গেট করে, তাহলে 10 জনের মধ্যে কোন ব্যক্তির অ্যাড ফেসবুক কেনার সামনে নিয়ে আসবে সেটাই হলো প্রশ্ন। তাহলে এইটার জন্য, এইটা এই সমস্যার সমাধান করার জন্য ফেসবুক একটা সিস্টেম চালু করেছে, সেটা বলা হয় অকশন। ফেসবুক অকশনের মানে হচ্ছে যে নিলাম হয়। কিরকম নিলাম হয়? যে ফেসবুক কোম্পানিকে নিলামে তোলে না, এই ব্যক্তিটাকে নিলামে তোলে। ঠিক আছে, যে নিলামের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা কিরকম, সেই প্রসেসটা আমরা দেখি। আমরা এখানে আসলাম, দেখেন কি দিচ্ছে। ধরুন ইনি একজন ডিজিটাল মার্কেটার কোম্পানি, ইনি একজন ডিজিটাল মার্কেটার কোম্পানি, ইনি একজন ডিজিটাল মার্কেটার কোম্পানি, ইনি ডিজিটাল মার্কেটিং কোম্পানি। ঠিক আছে, তো এখানে অ্যাড, দুখানে অ্যাড রয়েছে। ঠিক আছে, যেটা যে অ্যাডটা এই লোকটার সামনে দেখানো হবে, ফেসবুক দেখাবে। তো এইবার এই ব্যক্তিটা বলছে, ভাই আমি আমি $11 দেবো, আমার অ্যাডটা শো করো। এই ব্যক্তি বলছে, না আমি $7 দেবো, আমার অ্যাডটা শো করো। এই ব্যক্তি বলছে, আমি $5 দেবো, আমার একটা শো করো। এই ব্যক্তি বলছে, $3 দেবো, আমার অ্যাডটা শো করো। ঠিক আছে, এবার ফেসবুক দেখছে যে ইনি $11, $7, $5। এবার ফেসবুক পড়ে গেছে, পড়ে যাবে বিপদে, যে ইনি $11 দিচ্ছে, এনারটা আমাকে বলছে শো করতে, ইনি আমাকে $7 দিচ্ছে, এনার একই অ্যাড আমাকে বলছে শো করতে, ইনি বলছে পাঁচ, ইনি বলছে তিন দেবে, তাহলে চারজনের তো সেম অ্যাড। তো চারজনের মধ্যে এখন আমি কার অ্যাড শো করবো? আমি তো সবার থেকে তো টাকা নিচ্ছি। এখন এইখানটা হচ্ছে ফেসবুক পড়ে, ফেসবুক পড়ে যায় বিপদে। তখন ফেসবুক একটা সলিউশন বার করে, সেটা একটু পরে বলে, তার আগে একটা কথা বলে, যে আইপিএল খেলা হচ্ছে, চেনেন সবাই আইপিএল তে খেলা হয়? হ্যালো, নাম শুনেছেন আইপিএল খেলার? জি স্যার, জি। আইপিএল খেলায় কি হয়, যেই যে খেলার যত বেশি পারফরমেন্স যত বেশি, সেই খেলার দাম তো শত তত বেশি হয়, তাই তো? জি জি, ওইখানে কি হয়, যে খেলার মানে যে ব্যক্তি মানে যে খেলোয়াড়টা সব থেকে ভালো পারফরমেন্স করতে পারে, খেলতে পারে, সে ব্যক্তির দাম সব থেকে বেশি বেশি টাকা দিয়ে তাকে কেনা হয়। কিন্তু এইখানে ক্ষেত্রে ব্যাপারটা ঘটে টোটাল, মানে মানে আইপিএল যেমন নিলাম ওঠে, মানে প্লেয়ারদের নিলাম ওঠে, প্লেয়ার কার কত পারফরমেন্স, সেখান থেকে যেমন ইয়ে হয়, তার দর তৈরি হয়, তার রেট তৈরি হয়, তার বাজেট তৈরি হয়। ঠিক এইখানটা হচ্ছে একটু উল্টো, একটু ভিন্ন। এরকম এই ব্যক্তি ফেসবুকে $11 দিল, $11 দেওয়ার পর কি বললো, আমার অ্যাডটা এনাকে শো করতে হবে, এই ব্যক্তিটা ডিজিটাল মার্কেটিং পছন্দ, এনাকে শো করতে হবে। ঠিক আছে, কিন্তু এই ব্যক্তি যে $11 দেওয়ার পর যে ব্যক্তি যে বলছে যে আমার অ্যাডটা এখানে শো করতে, ফেসবুক কিন্তু শো করাবে না, যতই সে বেশি টাকা দিক কেন শো করাবে না। দেখা গেলো এই ব্যক্তির অ্যাড ফেসবুক শো করছে না, কিন্তু যে $3 দিচ্ছে তার অ্যাড শো করাবে, কেন শো করাবে, এই ব্যক্তি বেশি টাকা দিচ্ছে। তাহলে হিসাব মতো এই ব্যক্তিটা সেটা একটা শো করা দরকার, শো করানো দরকার, কিন্তু এই ব্যক্তি $3 দিচ্ছে, তাহলে এই ব্যক্তি অ্যাড কেন শো করাবে? শো করাবে এই কারণেই, বা ফেসবুক একজন মানুষের কাছে যখন অ্যাড শো করায়, ফেসবুক কি কি ম্যাট্রিক্স দেখে। ঠিক আছে, ফার্স্টে এটা দেখে যে কি কি প্রসেস ফেসবুক করে। ফার্স্টে দেখে হলো, ফেসবুক দেখে হচ্ছে এই যে ব্যক্তিটা, এই যে ব্যক্তিটা যে এই আমাদের যে মানে এই এই যে এই যে ব্যক্তিটাকে টার্গেট করছে, এই ব্যক্তিটার ল্যান্ডিং পেজটা কেমন আছে, মানে তার ওয়েবসাইটটা কতটা ভালো, কতটা প্রফেশনাল। ফার্স্টে ফেসবুক দেখে হচ্ছে তার সেইটা, মানে একটা প্রফেশনাল ওয়েবসাইট দেখে, ওয়েবসাইট মানে এই ব্যক্তিটা যখন এই যে এই মানে এই কোম্পানি এই ব্যক্তিটার ওয়েবসাইট মধ্যে যখন ঢুকবে, ঢোকার পর আদৌ কি এই ব্যক্তিটার ইন্টারেস্ট অনুযায়ী কি ফলাফল সে পাবে, জিনিস ওখানে পাবে, ফার্স্টে ফেসবুক সেটা দেখে। বুঝা গেল কি বললাম, যে ফার্স্টে ফেসবুক দেখে যে হচ্ছে এনার যে ওয়েবসাইটটা যে আছে, এই ওয়েবসাইটটাকে আদৌ কি স্পোর্ট রিলেটেড, এনার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের মধ্যে কি খেলোয়াড় খেলা বিষয়ক কোনো বস্তু আছে, নাকি এনার দেখা গেলো, সরি ডিজিটাল মার্কেটিং, সরি ডিজিটাল মার্কেটিং কথা বলছি, যে এনার যে ওয়েবসাইটটা আছে এনার ওয়েবসাইটের মধ্যে কোনো ডিজিটাল মার্কেটে কোনো জিনিস আছে, নাকি কোন দেখা গেলো এনি দেখা গেলো এটাকে অ্যাড দেখাতে যাচ্ছে, অথচ এনার ওয়েবসাইটের মধ্যে দেখা গেলো খেলার খেলার জিনিসপত্র তিনি ভরে রেখে দিয়েছে। ঠিক আছে, সামনে দিয়ে এনাকে টার্গেট করলো, এনে ডিজিটাল মার্কেটিং এ দেখাতে কিন্তু খেলার জিনিস দেখাচ্ছে। তখন ফেসবুক দেখবে কি, ফেসবুকের রোবট একে অ্যানালাইসিস করবে, করে দেখবে যে যে এনার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের মধ্যে আদৌ ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট নাকি অন্য কোনো বিষয় ওয়েবসাইট, ফার্স্ট এটা দেখবে, চেক করবে ফেসবুক। যদি সেটা ডিজিটাল মার্কেটিং এর ওয়েবসাইট হয় তাহলে পাস করে গেল, যদি না হয় তাহলে এটা বাদ দিয়ে ফেসবুক তাকে ফেল করিয়ে দেবে, যতই সে বেশি টাকা দিক না কেন।
এক নম্বর প্রসেস হলো। দু নম্বর দেখবে হচ্ছে, ক্যাপশন অথবা অ্যাড কপি, ওকে অ্যাড কপি, তারপর নিচে হচ্ছে হেডলাইন, লাইট অ্যাড কপি আর হেডলাইন, বুঝতে পেরেছেন কোনটার কথা বলছি? হ্যালো, জি স্যার। আগের দিনে ভিডিওটা দেখেছেন সবাই, তুমি যে অ্যাড কপি হেডলাইন সম্বন্ধে বলেছিলাম সুন্দর করে, চারটে পাঁচটা ভাগ বলেছেন সবাই, দেখেছেন? জি জি ওকে, দু নম্বর দেখবো হচ্ছে যে অ্যাড কপি আর হেডলাইন, এই যে ব্যক্তিটা যে এনাকে যে শো করবে, অ্যাডটা দেখাবে, এনার অ্যাড কপিটা কতটা সুন্দর, কতটা ভালো, সেটা পরীক্ষা করবে ফেসবুক। যদি দেখে যে না খুব সুন্দর এবং এমনই সুন্দর অ্যাড কপি লিখেছে, যে অ্যাড কপিটা লেখার পর, এই যে অ্যাড কপিটা পড়ার পর, এই ব্যক্তিটা 90% একটা চান্স থাকবে যে তার অ্যাডটার মধ্যে ক্লিক করে তার ওয়েবসাইটের মধ্যে ঢুকবে, তখন গিয়ে ফেসবুক তাকে অ্যাডটা দেখাবে, তার আগে দেখাবে না। কেন দেখাবে না? ফেসবুকের চিন্তা কি থাকে? ফেসবুকের চিন্তা হলো যে আমার কাছে যারা অ্যাডভার্টাইজিং করবে, মানে আমার প্ল্যাটফর্মে যারা অ্যাডভার্টাইজিং করবে, তারাও প্রফিট লাভ করুক, আবার আমিও প্রফিট লাভ করি, ঠিক আছে? যদি তারা প্রফিট লাভ করতে না পারে, তাহলে গিয়ে তো আমার লস, তাহলে তো আমার কাছে তারা তো দ্বিতীয়বার আসবে না। আর যদি আমি প্রফিট না করতে পারি, লাভ না করতে পারি, তাহলে গিয়ে আমারও তো লস। তাহলে আমার, তাহলে আমার কাছে যদি লোকটা যদি অ্যাডভার্টাইজিং করতে না আসে আমার প্ল্যাটফর্মে, তাহলে তো আমারও লস হলো, ব্যক্তিরও লস হলো। বোঝা গেল বিষয়টা? যে অ্যাড কপিটা এতটা সুপ্রফেশনাল হতে হবে যাতে সেটা পড়ে এই ব্যক্তিটা যেন ক্লিক করে তার ওয়েবসাইটের মধ্যে যায়। তাহলে কি হবে? যদি ওয়েবসাইটের মধ্যে যায়, তাহলে এখানে ফেসবুকের কাজ শেষ। ওয়েবসাইটের মধ্যে, ফেসবুকের কাজ হলো কি? ওয়েবসাইটের মধ্যে গিয়ে ফেলা, তারপরে হলো সেখান থেকে সে কি করবে, সেটা হলো ফেসবুকের কাজ না, সেটা হলো ওয়েবসাইটের মধ্যে যে সিস্টেম করা থাকবে, যেভাবে রেডি করা থাকবে, সে প্রসেস, সেই প্রসেস ধরে যাবে, ঠিক আছে? তো তারপর দু নম্বর দেখবো তার অ্যাড কপি, তিন নম্বর দেখবো হলো হেডলাইন, সে হেডলাইনটা কত সুন্দর করে লিখেছে। হেডলাইনটা যদি দেখে যে একটা বাজে একটা হেডলাইন লিখে, যে হেডলাইনটা পড়ার পর আদৌ কোনো কোনোদিনও এই ব্যক্তি একটা অ্যাড এর মধ্যে এঙ্গেজ করবে না, তাহলে ফেসবুক তার অ্যাডটা এখানে দেখাবে না, যত সে বেশি টাকা দিক না কেন অথবা কম টাকা দিক না কেন। এখন প্রশ্ন হলো যে এই ব্যক্তিটার মধ্যে যদি এই জিনিসগুলো থাকে, এই প্রফেশনাল ওয়েবসাইট, ভালো ক্যাপশন, অ্যাড কপি, সুন্দর হেডলাইন, চার নম্বর দেখবো হলো ইমেজ, যেটা বলে যাচ্ছি আমি, ইমেজ মানে অ্যাড ক্রিয়েটিভ, মানে বুঝতে পেরেছি কোনটার কথা বলছি, আগের দিন দেখিয়েছিলাম। হ্যাঁ, হ্যালো, অ্যাড ইমেজের কথা বুঝতে পেরেছো কোনটার কথা বলছি? কেউ নেই নাকি এখানে? স্যার আর একটু দেখাই দিলে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, দেখাবো দেখাবো, বুঝতে পারছি। অ্যাড ইমেজ, আমরা এটা দেখে নিই। এবার হচ্ছে আমরা অ্যাড ইমেজ দেখি, এক মিনিট আমি একটুখানি স্টপ করবো, এক মিনিট। ওকে, আসি আমরা, এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন সবাই আমার স্ক্রিনটা? হ্যাঁ, জি স্যার দেখা যাচ্ছে। ওকে, এবার আসি, এটা হলো অ্যাডভার্টাইজ, হ্যাঁ স্পন্সর লেখা আছে, ওকে, এটা হলো অ্যাড কপি, ওকে, এটা হলো ইমেজ, এটা হলো আপনার হলো হেডলাইন, এটা হলো কল টু অ্যাকশন বাটন, মনে থাকবে কোনটা কি? এটা হলো ক্যাপশন কপি, এটা হলো পেজ, এটা হলো হেডলাইন, এটা হলো কল টু অ্যাকশন বাটন, দেখুন সব জায়গায় দেখেন এক সিস্টেম করা, দেখেছেন? টিকটক মার্কেটিং 2021, গ্রো ইউর অ্যাকাউন্ট, স্পেশাল অফার, যখন আমি দেখে এটা যখন ক্লিক করলাম, আমি চলে গেলাম তার ওয়েবসাইটের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে আমি চলে আসলাম তার ওয়েবসাইটের মধ্যে,
ওটার মধ্যে এবার হচ্ছে দেখেন এই যে আমাকে আমি যখন এখানটায় ক্লিক করলাম লার্ন টিকটক মার্কেটিং, তো এইখানে ক্লিক করার পর আমি কোথায় গেলাম? টিকটক মার্কেটিং এ তো গেলাম তো নাকি? হ্যাঁ, জি এখন দেখা গেলো আমি এখানে ক্লিক করার পর আমাকে নিয়ে গেল হচ্ছে যে এসইও তে। তাহলে কি হবে? হবে এটা কখনই হবে না। কেন হবে না? এইখানে আমি যেটা দেখতে পাবো, এখানে আমি যেটা দেখেছি, আমাকে কিন্তু সেটাই নিতে হবে। এখানে আমি যে এখানে যেটা এক্সপিরিয়েন্স, তাহলে তবেই তো আমি বুঝতে পারি যে আমি এটা দেখে, আমি দেখলাম যে টিকটক মার্কেটিং, এটা দেখে আমি এখানে ক্লিক করে ঢুকলাম, অথবা ভিতরে গিয়ে দেখলাম যে এখানে অন্য কিছু লেখা আছে, সেটা হলে ফেসবুক পছন্দ করবে না। তখন গিয়ে আপনার অ্যাড ফেসবুক অ্যাপ্রুভ করবে না এবং শো করবে না। ওকে, আর একটু দেখি নিচে, ভাবছি খুব ছবি আপনাদের আপনাদের দেশের ছবি দেখেছেন, মাথার উপর বাজছে। জি স্যার, যে আমাদের রাজু ভাই বিয়ে করে ফেলেছে, দেখেছেন? গট ম্যারিড অন ফাইবার। হ্যাঁ, ফাইবারের সাথে বিয়ে করে ফেলেছে। এই হলো পাইনিয়র ফোন, এখানে আপনাদের অ্যাড করতে হবে আপনাদের এই টাকা তোলার জন্য, অ্যাকাউন্ট করতে হবে। $100 কম হলে কি অ্যাকাউন্ট করা যাবে স্যার? হম হম আপনাদের মনে হয় $40? $40 লাগে? হ্যাঁ, $40 নিয়ে মানে $40 নিলে মানে উদ্যোগ করতে পারবেন। জানি আপনাদের পাইনিয়র বিষয়টা আমি সঠিক জানি না ভাই। আমাদের যেমন পেপাল আছে, পেপাল ধরেন আমাদের একদম ইজি, বুঝতে পেরেছেন? আমাদের পেপাল করতে কোনো ঝামেলা লাগে না, ঝামেলাই হয় না। কিন্তু অ্যাকাউন্ট যখন লিমিট করে তখন একটু ঝামেলা পড়ে। ওই যে দেখুন আরেকখানা কি বলেছেন, প্রথমে দেখবেন আমরা কি ওপর থেকে আমরা নিচে আসবো, তাই তো? মানে সবসময় আমরা সবসময় ওপরের দিকে, সবসময় নিচের দিকে নামতে পছন্দ করি, নিচে থেকে কেউ উপরে উঠতে চাই না। ঠিক আছে, প্রথম আমরা কি পড়ছি, আমার এলো কপিটা, ডিসকভার কি বলেছে, ডিসকভার হাউ টু পাবলিশ অ্যান ইবুক ইন বুক ইনস্ট্যান্টলি। দেখলাম, বাহ, খুব সুন্দর জিনিস যে আমি তাহলে একটা ইবুক কে যে ইনস্ট্যান্টলি কি করে পাবলিশ করতে পারবো সেটা আমি শিখতে পারবো এখান থেকে। গেল, আমি নিচে আসলো। ওকে, এবার আমি ছবিটা দেখছি, যে নিউজ ফিডে আমি ছবিটা আছে, ছবিটা দেখছি মানে ইমেজটা দেখছি, এটাকে বলা হয় ইমেজ। হ্যাঁ, বলছি যে হাউ টু ক্রিয়েট অ্যান ইবুক অর ফ্লিপ বুক ইন মিনিট, বলছে কি করে আপনি একটা ফ্লিপ বুক অথবা ইবুক 1 মিনিটের মধ্যে ক্রিয়েট করতে পারবেন, সে টিপস এখানে শেয়ার করা আছে, এরকম টাইপের। এরকম নিচে করা দেখেন স্যাম্পল দিয়ে দিয়েছে। তাহলে এইটা দেখার পর কি হলো, আমার একটা ইন্টারেস্ট জাগলো, যে প্রথমে কি দেখলাম, যে এটা দেখলাম, দেখার পর আমি ছবিটা দেখলাম, দেখার পর কোনো স্যাম্পল দেখলাম, তারপর আমি এটা নিচে হেডলাইন একটু পড়ে নিলাম, যে হাউ টু ক্রিয়েট অ্যান ইবুক ইন মিনিট। ওকে, গেট কোয়ালিটি লিডস টিপ ইন অফারিং ইবুক। তারপর আমি লার্ন মোড এখানে এসে ক্লিক করলাম। ঠিক আছে, আমি ক্লিক করে কোথায় চলে যাবো, তার ওয়েবসাইটের মধ্যে। দেখেন আমি তার এখানটায় চলে যাচ্ছি, এখানে আসার পর দেখেন তার, এবার আমি দেখবো যে এখানে আসার পর আমাকে যে এই যে কথাটা যে বলেছে এখানটায়, যে ইবুক ক্রিয়েটের যে ইয়েটা বিষয়বস্তুটা, আমার কি এখানে কি সে ইবুক ক্রিয়েটের বিষয়বস্তু আছে নাকি অন্য কিছু আছে, ফার্স্টে আমাকে এটা ফেসবুক এটা চেক করবে। তো কি বলে যে ক্রিয়েট ইনস্ট্যান্ট ফ্লিপ বুক ইবুক অ্যান্ড রিপোর্ট ইন 2 মিনিট উইদাউট রাইটিং এ ওয়ার্ড। বাহ, আমাকে তাহলে এই এই ওয়েবসাইটের মধ্যে তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমি যা দেখেছি আমার ঠিক এখানের মধ্যে আমি তাই দেখতে পাচ্ছি। বুঝলেন, এটা হলো ফেসবুক, এটাই ফার্স্ট স্টেপ টপটাকে দেখবে। তাহলে ফেসবুক ফার্স্টে কি দেখবে, 1 নম্বর দেখবে আপনার হলো এই যে লিখছেন যে এই ক্যাপশনটা, 2 নম্বর দেখবে হচ্ছে আপনার ইমেজ, এই ইমেজটা, 3 নম্বর দেখতে হচ্ছে এই যে হেডলাইন লিখেছেন হেডলাইনটা, 4 নম্বর দেখবে হচ্ছে যে এই যে লিঙ্ক মানে ওয়েবসাইটটা, ঠিক আছে, এই যে ওয়েবসাইটটা, ওয়েবসাইটের সাথে এটা মিল আছে কিনা দেখবে, 5 নম্বর দেখবে হচ্ছে আপনার হলো এই যে ইয়েটা অ্যাকশন যে মানে কল টু অ্যাকশন বাটনটা আপনি কি দিয়েছেন। ঠিক আছে, এই 5টা জিনিস হলো আপনার মেইন ফেসবুকের মধ্যে সব থেকে অ্যাডভার্টাইজিং এর সব থেকে মেইন বস্তু হলে 5টা বস্তু, এটা মাথায় রাখবেন। 1 নম্বর বস্তু হলো এটা, 2 নম্বর বস্তু হলো এই ইমেজ, 3 নম্বর বস্তু হলো হেডলাইন, 4 নম্বর বস্তু হলো, 4 নম্বর বস্তু হচ্ছে কল টু অ্যাকশন বাটন, 5 নম্বর বস্তু হচ্ছে আপনার ওয়েবসাইট। এই 5টা বস্তু হচ্ছে ফেসবুকের মধ্যে কমন, এটা যদি ঠিক না থাকে তাহলে ফেসবুক আপনার অ্যাডটাকে নেবে না এবং আপনার অ্যাডটাকে শো করবে না। তাহলে এই ব্যক্তিটা যদি এই 5টা অপশন যদি ঠিক না থাকে, যতই ব্যক্তিটা হলো $11 ফেসবুককে দিক না কেন,
বলুন না কেন ভাই, আমি আমি আপনাকে $1 দেবো, আপনার আমার অ্যাড শো করুন। ফেসবুক কখনোই তার অ্যাড শো করবে না, কেন? দিক না এই ব্যক্তিটা $3, তাই বলে এর অ্যাড শো করবে। এই ব্যক্তি যদি $11 দেয় তার অ্যাড শো করবে না, কিন্তু এই ব্যক্তি $3 দেয় এই অ্যাড শো করে দেবে। কেন শো করবে? এইগুলো যদি ঠিক থাকে, কথা বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো যদি ঠিক থাকে, একটা দুটো তিনটে চারটে আর হলো 5 নম্বর ওয়েবসাইট, পাঁচটা জিনিস যদি ঠিক থাকে, তবেই গিয়ে ফেসবুক এখানে অ্যাড অ্যাপ্রুভ করবে এবং শো করবে। এই পাঁচটা জিনিস যদি বেঠিক থাকে, যতই পয়সা দিক না কেন, ফেসবুক এখানে তার অ্যাডটা শো করবে। তাহলে অপশন বুঝতে পারলেন যে ফেসবুকের অপশনটা কিভাবে কাজ করে, যে এখানে টাকা দিচ্ছি বলে, বেশি করে টাকা দিচ্ছি বলে ফেসবুক আমার অ্যাডটা শো করবে এমন কোনো কথা না। যার অ্যাডের মধ্যে এই এই জিনিসগুলো ঠিক থাকবে, তার অ্যাডটাই ফেসবুক হলো সবার ফার্স্টে শো করবে, অ্যাপ্রুভ করবে এবং শো করবে। মনে থাকবে ফেসবুকের ইয়ের অপশনটা? তাহলে আপনাদের যখন অ্যাডভার্টাইজ যখন রান করবেন, তখন আপনাদের কোন কোন জিনিস বিষয়গুলো আপনাদের ইয়ে করতে মাথায় রাখতে হবে বলুন তো, কেউ বলুন তো একজন। ক্যাপশন, হ্যাঁ, ইমেজ, ইমেজ, হেডলাইন, তারপর হেডলাইন, তারপর কল টু অ্যাকশন বাটন, আর হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট, একদম রাইট। এই পাঁচটা বস্তুকে একটা খাতায় নোট করে নেবেন, এই হ্যাঁ পাঁচটা বস্তুগুলো আপনাকে থাকতে হবে ভালো করে, বলে দেন। একদম। হ্যাঁ বলুন, আমার একটু বাইরে এসএমএস করছিল, বুঝতেছি কোনটা যেটা কোনটা? রানিং চলতেছে, এখানে জানার অনেক কিছু আছে। ওকে, নাজমুল অফ করে দাও। ওকে, আর বেশিক্ষণ নেই, আর বেশিক্ষণ, আর একটুখানি বাকি আছে। মলাই দা, হ্যাঁ হ্যাঁ, সবাই কি বিরক্ত হয়ে গেছে নাকি? আপনি বললেন আইডি কার্ডের সাথে নাম ঠিক থাকতে হবে। নাজমুলের দেখলাম লোকে একটা হচ্ছে গিয়ে আপনার ফাইবারে এক নাম আছে, আর লোকে ফেসবুকে আরেক নাম। পড়বে যখন, বিপদে পড়বে তখন দেখবেন, এবার চাকা মতো পড়ে যাবে, বুঝলেন? তখন চেঁচাবে, বায়ারকে মরা লিঙ্ক দিব, পড়বে যাবে না। বায়ারকে মরা মরা লিখ নেবেন, আর বায়ার অর্ডার ক্যান্সেল করে দেবেন, বুঝলেন? ওকে, এটা বলছিলাম। তাহলে এই জিনিসগুলো আমাদের মাস্ট মানে থাকতে হবে, ঠিক আছে? তো আর কিছু নেই আজকে ইয়ের মতো, তাহলে অপশনটা ভালো করে বুঝতে পারলেন যে অপশনটা কি মানে কি করে কাজ করে। সবাই আমাদের যে জি স্যার, ক্লিয়ার, টাকা দিলেই যে বুঝতে। একেবারে যে ফেসবুক আমাদের অ্যাপ্রুভ করবে এমন কোনো কথা না, টাকার সাথে আমাদের এই যে বিষয়গুলো কিন্তু ঠিক থাকতে হবে। যদি এই বিষয়ের মধ্যে কোনো একটা বিষয় যদি ইয়ে থাকে, খারাপ থাকে, সেটা আমাদের ঠিক করতে হবে সবসময়। আমাদের চিন্তা দেখবে কি, কারণ কারণ এই ব্যক্তিটার ওপর কিন্তু একজন কোম্পানি না, ঠিক আছে, অনেক কোম্পানি এটা কিন্তু টার্গেট করবে। তাহলে সব কোম্পানির থেকে সব থেকে ভালো যে অ্যাডভার্টাইজিং, আমাদের যে ডিজাইন, আমাদের অ্যাড ডিজাইন করতে হবে। যদি আমরা সেটা করতে পারি, তবে গিয়ে আমরা সেটা ই করতে পারবো, তাহলে তার সামনে গিয়ে আমরা পৌঁছাতে পারবো, বুঝতে পেরেছেন? যদি আমাদের ডিজাইন, যদি অ্যাড ডিজাইন যদি খারাপ হয়, তাহলে গিয়ে আমরা তার সামনে গিয়ে আমরা হ্যাঁ টার্গেট করতে পারি, কিন্তু ফেসবুক আমাদের তার সামনে নিয়ে যাবে না। ওকে, বুঝাই গেল? ওকে, তাহলে আজকে তাহলে ক্লাসটা তাহলে এটুকুনি থাক, আবার নেক্সট ক্লাস তাহলে নেক্সট একটা টপিক নিয়ে আলোচনা করবো।